আসসালামু আলাইকুম ওরাহমেতুল্লাহী অবারা খ্যাত অকল আল্লাহ সোভান আতা আলাহ অকল জা আল্লাহাক আল বাতিল ইন আল বাতিলা কান সমস্ত প্রশংসা আল্লাহ তালার অতপর অতঃপর প্রিয় হাবিব সমগ্র মানব জাতির টিচার মহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লা আহ আলি সাল্লামের ওপর সালাতো সালাম নাজিল হোক আল্লাহ মামিন আজকে আলোচনার বিষয় এনআরসি উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ হল আজিস এনআরসি আর রানু মণ্ডলের গান মানুষকে পাগল করে দিয়েছে সে রানাঘাটের ভিকারি মণ্ডল যার গানের কোনো মাথামুণ্ড এখন জাতি খুঁজে পাচ্ছে না ঠিক এনআরসি তেমনি মানুষকে পাগল করে দিয়েছে মানুষ তার মাথামুণ্ড খুঁজে পাচ্ছে না তো এই এনআরসি নিয়ে মানুষের যেভাবে ঘুম হারাম হচ্ছে এনআরসি নিয়ে মানুষের যে সিচুয়েশন আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইভেন ভারতবর্ষে তাতে অবস্থা তো খুব কঠিন মনে হচ্ছে আসলে রানু মন্ডলের গানটা এই জন্য বললাম ওনার গানের একটা অংশ যেটা মিডিয়াতে প্রকাশ পেয়েছে সে অংশটা শুনতে শুনতে মানুষ একদম বোর ফিল করছে একদম বিরক্ত হয়ে গেছে আর মানে খুঁজে পাচ্ছে না যে সে কী বলতে চায় সে গানটার মানে কী আত্ম ইত্যাদি সিমিলারলি এনআরসি আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমনভাবে একটা আতঙ্ক সৃষ্টি করেছে যেমন করে রানু মণ্ডলে গান শুনলে মানুষ আটকে উঠছে সিমিলারলি এনআরসির বিষয়টা নিয়ে মানুষ কিন্তু আটকে উঠছে আপনি যদি একজন মানুষকে জিজ্ঞাসা করেন যে বলেন তো এনআরসি কী তো আমার মনে হয় সে উত্তর দিতে পারবে না সঠিকভাবে এনআরসি এ বিষয়টা খুব কম মানুষেরই নলেজে আছে বলে আমি ধারণা করি তো এন এনআরসি করে মানুষ পাগল হয়ে গেছে বাংলাদেশে তাড়িয়ে দেবে কী করা যায় এই নিয়ে মানুষ ব্যতিব্যস্ত আসলে আমরা হুজুকে চলি আমরা হুজুকে চলি এনআরসি এখন আমাদেরকে আতঙ্ক সৃষ্টি করছে কিছুদিন আগে নোটবন্দি আতঙ্ক সৃষ্টি করেছিল মানুষ মরেছিল তারপরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে মূর্তি কোটি কোটি টাকা খরচ করে করা হলো তখনও মানুষ ছিল আতঙ্কগ্রস্ত আসলে নিজের বদমাইশিকে নিজের পাপকে নিজের অকর্মণ্যতাকে ঢাকার জন্য কিছু কাজ মানুষকে করতে হয় তা আমাদের প্রধানমন্ত্রীও এই যে ভারতবর্ষকে শেষ করে দিয়েছে অর্থনৈতিক দিক দিয়ে প্রায় একশো বছর পিছিয়ে গেছি আমরা এই উন্নয়নশীল একটা দেশকে পিছিয়ে দেওয়ার পর এখন কিছু তো একটা করতে হবে যদি আপনার মোড়টাকে আপনাকে যদি না ঘোরানো হয় অন্যদিকে তাহলে আপনি তো এটা নিয়ে প্রতিবাদ করবেন সরব হবেন সো অনেক কিছু ঘটবে তা আপনাকে কোনো একদিকে ব্যস্ত রাখার একটা অপকৌশল এনআরসি গ্রাম বাংলার মানুষ আমার মনে হয় জানি না পার্সেন্টেজ বললে ভুল হবে কি না হয়তো আঠানব্বই জন লোকও জানে না যে এনআরসি কী কিন্তু রাধের রাতের আধারে তারা দৌড়াচ্ছে আধার ঠিক করতে সেই ভোর থেকে লাইন দিচ্ছে ভোটার কার্ড ঠিক করতে মানে মানুষ একটা মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু কিছু আধার সেন্টারে কিছু কিছু ভোটার কার্ডের সেন্টারে যেখানে মানে অনলাইন শপিং বা অনলাইনের আপনার অনলাইনের মাধ্যমে কারেকশন হয় সেখানে দেখে মনে হচ্ছে যে কিয়ামতের মতো অবস্থা মানে কেউ কাউকে মানে কেউ কাউকে বোঝার নেই দেখার নেই অবস্থাটা এরকম তো যাই হোক এটা নিয়ে একটু আলোচনা এনআরসিটা কি একটা পঞ্জি ভারতবর্ষে যারা স্থায়ীভাবে বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ তাদের একটা সূক্ষ্ম সুন্দর লিস্ট তৈরি করা এখন বিজেপি ক্ষমতায় আছে তারা এটাকে নতুন করে করার চেষ্টা করছে যদি চো এনআরসি ব্যাপারটা ছিল শুধুমাত্র আসাম কেন্দ্রিক উনিশশো একান্নর দিকের ঘটনা আসামে চাষবাসের লোক প্রয়োজনে কিছু লোককে বাংলাদেশ থেকে আনা হয়েছিল এসেছিলো তারা অ্যাজ এ ফার্মার কিছু লোক পশ্চিমবঙ্গ হয়ে গিয়েছিল বেশ কিছু লোক তো তারা ওখানেই বসবাস করতে শুরু করে যেমন করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিলেন ভারতবর্ষে ব্যবসা করতে তারপরে পুরো ভারতবর্ষকে কবজা করে নিয়েছিলেন সিমিলারলি কিছু মানুষ যারা লেবার মানে চাষবাস করার জন্য এসেছিলেন তো এই চাষবাস করতে করতেই তিনি আর এক সময় এখানে থেকে গিয়েছেন প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক তারা থেকে গিয়েছেন এখানে তো সেটা উনিশশো সাল থেকে কিন্তু আপনার এই বিষয়টা চলছিল যে কি করে যারা অনুপ্রবেশকারী যারা বিন দেশ থেকে খেঁচে বাংলাদেশ বা আদার্স কোনো দেশ থেকে খেঁচে তাদেরকে আমরা এদেশ থেকে তাড়াবো কারণ একটা দেশে যখন বাইরের কোনো মানুষ আসে তো একটা অর্থনীতির অর্থনীতির উপর একটা অনেক চাপ পড়ে তো সেই চাপকে কমানোর জন্য তৎকালীন সরকার সেই এনআরসি নিয়ে একটা মানে কী বলবো একটা এনআরসির মাধ্যমে একটা ফ্রেশ লিস্ট তৈরি করতে চেয়েছিল ওই তৎকালীন সময় কিন্তু বর্তমানে এটা বিজেপি সরকার একটু কাজে লাগিয়েছেন এটাকে যে আসামে এনআরসি হচ্ছে এটা যদি আমরা পশ্চিমবাংলা বাংলায় অ্যাপ্লাই করি তাহলে কিছু মানুষকে আমরা এখান থেকে তাড়াতে পারবো যদি বাংলাদেশের যে মন্ত্রী তিনি বলে দিয়েছেন যে এটা হচ্ছে ভারতের ইন্টারনাল ম্যাটার মানে আভ্যর্তনীর সমস্যা এ বিষয়ে আমাদের কোনো একটিয়ার নেই আমরা তারা বিপদে পড়লে আমরা দেখব না সোজা কথা তারা বলে দিয়েছেন তাহলে এই লোকগুলো কোথাকার কোথায় যাবে তারা এই নিয়ে কিন্তু মানুষ মরিয়া হয়ে আছে তো বর্তমানে যে অবস্থা এন আসলে এটা একটা ভয়াবহ পরিস্থিতি মানুষের মধ্যে সৃষ্টি করেছে যার কোনো মূল বা শেকড় বা রুট নেই এমনি মানুষ আতঙ্কে ভুগছে দেখুন যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি বলেছিলেন যে হঠাৎ রাত্রিবেলা ঘোষণা করে দিলেন যে কালকে থেকে দু হাজার টাকার চেক চলবে না নতুন করে নোট মার্কেটে আসবে একশো টাকা আসবে পাঁচশো টাকা আসবে সব পুরনো নোটগুলোকে তাড়াতাড়ি করে আপনারা ব্যাঙ্কে জমা করুন এটা বাতিল হয়ে যাচ্ছে এটা আচানক মানে হঠাৎ করে উনি বলে দিলেন কেন পেছনের কারণটা কী কারণটা হচ্ছে যাতে করে বিদেশি টাকা কালো টাকা উদ্ধার করা যায় তো কালো টাকা উদ্ধার করতে গিয়ে দেখা গেল কিছু যেহেতু আমাদের প্রধানমন্ত্রী শুধু প্রধানমন্ত্রী নন উনি একজন চৌকিদারও বটে চৌকিদার মানে এলাকায় যিনি পাহারা দেন এলাকাকে যিনি সংরক্ষণে রাখেন পাহারা দেন তো সেই চৌকিদার নরেন্দ্র মোদিজি তিনি বিজয় মালিয়া নীরব মোদী এদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে বিদেশে পাঠিয়ে দিলেন এয়ারপোর্টে সামান্য একটা টাকার একটা অ্যামাউন্ট থাকে এই অ্যামাউন্টে বেশি টাকা নিয়ে যেতে পারে না মানুষ কিন্তু তারা কোটি কোটি টাকা ভারতবর্ষ থেকে নিয়ে চলে গেলেন কেউ কী চৌকিদার চড়ে এটা চৌকিদারের জন্য সম্ভব হয়েছে তো আসলে আমাদের কোনো মানে উপকার হয়নি বরং ক্ষতি হয়েছে তখন শত শত মানুষ লাইনে দাঁড়িয়েছে তাদের নোট জমা দেওয়ার জন্য নতুন নোট নেওয়ার জন্য যার ফলস্বরূপ কী হয়েছে বহু মানুষ মরেছে তারপরে আপনার সেই কাশ্মীর সীমান্তে ওই যে অনেক শহীদ মানে অনেক জওয়ান তারা চলে গেল দুনিয়া ছেড়ে এটা তার একটা সাজেস্ট ছিল পরবর্তী সময় বল্লভভাই প্যাটেলের যে স্ট্যাচু মূর্তি এটা একটা ব্যাপার ছিল এখন এনেছে এনআরসি আর লাগামহীন কিছু বক্তা আছে যারা বলছে যে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে হান্ড্রেড পার্সেন্ট এনআরসি করবে মুসলমানদেরকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে বাঙালিদেরকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে হিন্দুরা পৃথিবীর যেখান থেকে আসুক না কেন তারা নাগরিক পাবে নাগরিকত্ব পাবে মানে অনেক কথা একটা আতঙ্ক সৃষ্টি করছে আসলে এইগুলো আমরা এবার ভাইরাল করছি ভিডিওগুলো আমরা ভাইরাল করছি আসলে এইগুলো কিচ্ছু না কারণ কেউ যদি মনে করে যে আমরা এই ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গের বুকে মুসলমানদেরকে রাখব না বা বাঙালি দিকে রাখবো না তাহলে সেই জেনারেল ডায়ারের মতো এক জায়গায় ডেকে জালিনোবাগেল হত্যাকাণ্ডের মতো সে একটা জায়গায় ঢুকিয়ে গুলি করে উড়িয়ে দেবে মেরে দেবে মানুষকে এটা একদম খুব ইজি ব্যাপার তো স্বৈরাচারী শাসক এটা পারে কিন্তু তারপরেও তারা এটা পারার পরে করছে না কারণ কি তারা একটু দেখতে চাইছে আসলে জনগণের বল তারা একটু রাফ বক্তৃতা দিয়ে মানুষকে ডাইভার্ট করার চেষ্টা করছে যে দেখো আমরাও অনেক কিছু করতে পারি এই যে অনেক কিছু করতে পারি বিষয়টা তখন মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছে আরে বাপরে বাপ ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে মুসলমানদেরকে রাখবে না একটা আশ্চর্য বিষয় তো যদি স্বচ্ছ একটা ভোটার লিস্ট তৈরি হয় স্বচ্ছ একটা নাগরিক পঞ্জি তৈরি হয় তো আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ আমরা আমাদের দেশে থাকবো যদি অনুপ্রবেশকারী কারো থাকে আর যদি সেটা আপনার ইয়ে না হয় রিলাইবল না হয় তারা এখানে থাকার জন্য তারা চলে যাবে আলহামদুলিল্লাহ এতে আমাদের কোনো ভয়ের বা আতঙ্কের কোনো কারণ নেই কিন্তু আমরা কেন ঘাবড়াচ্ছি আর সবচেয়ে বড় বিষয় একজন ব্যক্তি আপনাকে বললো যে আপনার কানটা চিলে নিয়ে গেছে তো আপনি কি তৎক্ষণাৎ চিলের পেছন পেছন দৌড়াবেন নাকি নিজের কানে হাত দিয়ে দেখবেন যে আমার কানটা আছে কি না যদি আপনি বুদ্ধিমান হন ন্যূনতম ব্রেন বুদ্ধি আপনার থাকে তাহলে আপনি অন্তত আপনার কানে হাত দিয়ে দেখবেন যে আসলে চিলে আমার কানটা নিয়ে গেছে নাকি এখনও আমার কানটা আমার সাথে আছে তো আপনি নিজে হাতে মানে হাতটা দেশ স্পর্শ করে কানটাকে দেখবেন কিন্তু আজকে মানে লটস অফ পিপুল মানে বেশিরভাগই মানুষ কী করছে আপনার ওই কানের দিকে খেয়াল নেয় চিলের দিকে খেয়াল আছে আচ্ছা বলেন তো এখানে বলা হয়েছে যে একাত্তর সালের আগে যদি কোনো ব্যক্তি ভারতের বাসিন্দা প্রমাণ করতে পারে একাত্তর সালের আগে এসেছে ভারতবর্ষে বসবাসের জন্য বা একাত্তর সালের আগ পর্যন্ত যারা ভারতবর্ষে রয়েছে তারাই কেবলমাত্র নাগরিকপঞ্জিতে থাকার অধিকার রাখে তাদের এনআরসি হবে না যারা একাত্তরের পর আমাদের দেশে অনুপ্রবেশ করেছে তারা হচ্ছে এনআরসি নামক যেটা উৎসব চলছে আর কি চারিদিকে এ উৎসবের মাধ্যমে তারা ডিভোটার হিসাবে তাদেরকে ভিন দেশে পাঠিয়ে দেওয়া হবে অর্থাৎ তারা যে দেশ থেকে এসেছিল এখন প্রশ্ন হলো যে যদি একাত্তর সালের আমাকে প্রমাণ লাগে আমি যদি একাত্তর সালে প্রমাণ লাগে আমার বা বাবার বা দাদুর যদি প্রমাণ লাগে তাহলে আমার কথা হল যে আমি আধার কার্ড কেন ঠিক করছি তাহলে আমার কথা হলো আমি ভোটার কার্ড কেন ঠিক করছি ভোটার কার্ড আধার কার্ড আধার কার্ড কি একাত্তর সালে ছিল ভোটার কার্ডের কি ওই রকম রেকর্ড আছে ভারতবর্ষে রাফায়েলের আপনার চুক্তিপত্র হারিয়ে যায় নেতামন্ত্রীর মন্ত্রীর সার্টিফিকেট হারিয়ে যায় আর আপনার ওই একাত্তর সালের আগের দলিল নিয়ে রিপ্রেজেন্টেটিভ প্রতিনিধি থাকেন তিনারা নতুন যারা ভোটার তাদের এনলিস্টেড করেন যাদের কিছু কারেকশন রয়েছে সেই কারেকশনগুলো করেন আর যাদের কোনো আপনার নতুন ভোটার কার্ড হবে আর আঠারো বছর পেরিয়েছে তাদের নতুন মানে অ্যাড হওয়ার জন্য তারাই ব্যবস্থা করে দেন কিন্তু এখন আপনার আমার সবারই হাতে কিন্তু মোবাইল ল্যাপটপ কম্পিউটার সো ডিজিটাল জামানা তো ডিজিটাল জামানার ডিজিটাল একটা প্রয়োগ করেছে সরকার দেখলো যে সবারই হাতেই তো অ্যান্ড্রয়েড তো যদি আমরা বলি যে যেহেতু ভোটার কার্ড আধার কার্ড যারা করেন তারা ঠিক শ্রমিকের মতো কারণ দেখবেন ভোটার কার্ড আধার কার্ডের নাম ভুল না এমন পরিবার খুব কম আছে আমাদের ভারতবর্ষে তো এই এই যে ভোটার কার্ড আধার কার্ডের যে ব্যাপারটা তো এই ভোটার কার্ড আধার কার্ডের যে সিচুয়েশান এই সিচুয়েশানটা যদি আমরা একা একা ফিল করি আমাদের আমরা যদি আমাদের নামটা লিখি তাহলে ভুলটা কম হবে এটা হচ্ছে সরকারের মূল মোটো তো এটাকে নিয়ে সরকার এগোতে চাইলো যে নিজের ভোটার আপডেটটা তারা নিজেই করুক ভোটার কার্ডের আপডেটটা তারা নিজেই করুক যাতে করে ভুলটা কম হয় এবং সুন্দর সূক্ষ্ম স্বচ্ছ একটা ভোটার লিস্ট আমরা পাই এটা হচ্ছে মূল বিষয় এটা প্রতি বছর হয় এখন আপনি এমন একটা প্রত্যন্ত এলাকায় বসবাস করেন যেখানে আপনার মোবাইল ইউজ হয় না আছে তো ভারতবর্ষে বহু জায়গায় এমন তো সেখানে কি তারা তারা কী করবে অনেকে বলছে যে পনেরোই অক্টোবর পর্যন্ত ডেট আছে যদি আপনার না করতে পারেন তাহলে আপনার ভোটার থেকে বাধ্য হয়ে যাবেন একদম নগদ মিথ্যা কথা কারণ আপনার বাড়িতে আধিকারিকা আসবে রিপ্রেজেন্টেটিভ আসবে এসে তারপরে আপনাকে মানে এটাকে করাবে আপনাকে রেজিস্ট্রেশন করাবে হ্যাঁ আপনার যদি নতুন নাম ওঠে অথবা কারেকশান থাকে তাদের একটা দায়িত্ব ভাই তারা ভোট নিয়েই পাশ করে আর ভোট নিয়ে পাশ করে জনগণের প্রতিনিধি হিসাবে মানুষের পাশে দাঁড়ায় সো এইটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নয় এটা প্রতি বছর হয় এবারও হচ্ছে তবে এরা এবার অনলাইনের মাধ্যমে হচ্ছে এটাকে আপনাকে আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আমরা যতটা করব করব আদারওয়াইজ সেটা সরকার হ্যান্ডেল করবে ব্যাস তাহলে এইটা এনআরসির সাথে কোনোভাবে সম্পৃক্ততা রাখে না এনআরসির সাথে কোনোরকমভাবেই সম্পৃক্ততা রাখে না কারণ আমাদের পশ্চিমবঙ্গে টাকা দিলে সব পাওয়া যায় আপনি টাকা দিলেই কিন্তু আপনার ভোটার কার্ড বেরিয়ে আসবে একদম অরিজিনাল আপনি অবাক হয়ে যাবেন ভোটার কার্ড আধার কার্ড কিন্তু পাওয়া যায় টাকা দিনে সো এই ভোটার কার্ডের সঙ্গে ভোটার আপনার এনলিস্টেডের সঙ্গে কোনো রকমভাবে এনআরসি কোনো সম্পর্ক নেই প্রথম কথা দ্বিতীয়ত আধার আধার কার্ডের যে সংশোধন বা নতুন আধার কার্ডের ব্যাপার চলছে যিনি রাজ্যের আধার কার্ডের দায়িত্বে আছেন তিনি নিজে বিবৃতি দিচ্ছেন যে আমি নিজেও জানি না যে নতুন করে আবার আধার কার্ড হচ্ছে কি না মানে বাবা বলছে যে এটা কি আমার ছেলে আমার নিজে জানা নেই অথচ বিভিন্ন জায়গায় আধার সেন্টার করে দেওয়া আছে অনেক লিপলেট ইত্যাদি ছড়ানো হচ্ছে লেখা রয়েছে এখানে আধার সংশোধন করুন ইত্যাদি এগুলো একটা বিজনেসের সোর্স আর কিছু না তো এখন নতুন করে আধার হচ্ছে না আধার হওয়ার একটা সময় রয়েছে হ্যাঁ আপনি সুস্থ একজন সাধারণ মানুষ স্বাভাবিক মানুষ আলহামদুলিল্লাহ আপনি আমি আমরা চেষ্টা করবো যে নামের বানানটা যাতে আমাদের ভুল না থাকে এটা ফ্রেশ লিস্ট থাকে আমার কাছে যে ভোটার কার্ড বা আধার কার্ড রয়েছে তাতে যেন আমার নামটা সুন্দর থাকে সঠিক থাকে যে স্পেলিং সেটা থাকে এটা আমাকে করতে হবে কিন্তু মানুষের মধ্যে এমন আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয় যে কেউ বলছে যে পাসপোর্ট রেডি করো পাসপোর্ট রেডি করো বাংলাদেশে যেতে হবে আরে ভাই বাংলাদেশে আপনাকে আপনাকে কে যেতে দেবে সবাই যদি পাসপোর্ট রেডি করে এত ভিসা দেবে সরকার বাংলাদেশে আপনি কী করতে যাবেন স্থায়ীভাবে বসবাস করার জন্য এমনি তো বাংলাদেশের অবস্থা খারাপ রোহিঙ্গা এসে আপনি কোথায় যাবেন আসলে এইগুলো সব ফালতু গুজব তবে আপনি আপনার কাগজপত্র ঠিক করে রাখবেন এটা হচ্ছে মূল ব্যাপার একাত্তর সালের জমির আগের দলিল অনেকেরই আছে আলহামদুলিল্লাহ আমাদের নেই আমার দাদুদের আছে বা তার আগের মানুষদের আছে তো তার সূত্রে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওই দাদুর নাত নাতি বা নাতনি এটা প্রমাণ করতে হবে আর এটা প্রমাণ করার জন্য আপনার হাতে থাকবে স্কুলের অ্যাডমিট কার্ড থাকবে ইনশাল্লাহ এটা অত্যন্ত একটা জরুরি একটা বিষয় হ্যাঁ তারপরে আপনার নামের সাথে বাবার নামে টাইটেলটা পার্থক্য হতে পারে অনেকে আবার বলছে যে টাইটেল মানে আমার আব্বার নাম মন্ডল আমার নাম যদি রহমান হয় তাহলে নাকি বিপদ না এটাও মিথ্যা কথা আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওনার ছেলে ব্যাস এইটুকু আপনি ওনার ছেলে এইটুকু প্রমাণ করতে হবে ব্যাস এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই আমার কাছে এই অবধি রিপোর্ট যতটুকু আছে তাতে আমাদের রাজ্যে ছজন পাঁচজন মারা গিয়েছে এই পর্যন্ত যে কি করব হায় আল্লাহ এনআরসি হচ্ছে আমি এখন কি করব মানে সে গাব্বার সিংয়ের মতো যে গাব্বার সিং আজ সোজা বাচ্চা তো বাচ্চা বুঝেও না গাব্বার সিং কি তো বাচ্চা শুয়ে যায় তো রকম আমাদের বর্তমান সিচুয়েশান আমরা হুযোগে চলি একটু খেয়াল করি না যেমন ইন্টারনেটে একটা কথা খুব গুরুত্বপূর্ণ কথা এটা একটু বলে রাখি এটা খেয়াল করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এগুলো জানার দরকার আছে মানুষের মানে মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেছে বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছে আমি এক সেকেন্ডের জন্য ভাবি যে এন হবে কী হবে ভাবি না কারণ আল্লাহ সহবাদ আল্লাহ বলছে মা খালেকুল জিন্নাউল ইসিল্লা বুদুন আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি আমার ইবাদত করার জন্য ব্যাস আমি সবসময় আল্লাহর ইবাদত করার জন্য প্রস্তুত কারণ এই যে পাঁচজন ব্যক্তি মারা গেলেন এই পাঁচজন ব্যক্তিকে আল্লাহর কাছে গিয়ে কে জবাব দেবে তাদের এনআরসি কী করে হবে আপনি দুনিয়াভি একটা সামান্য কাজ থেকে বাঁচার জন্য এত চারিদিকে আপনি ব্যস্ত হয়ে গেলেন অথচ আখেরাতের জন্য আপনার প্রিপারেশান কি আছে কি আছে প্রিপারেশান কি কী বলবেন আপনি একজন ব্যক্তি এসে বলছে আল্লাহ রসুল কবে কিয়ামত হবে তা আল্লাহ রসুল বলছে তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো তো বলছে আল্লাহ রসুল আমি প্রস্তুতি তেমন কিছু নিতে পারিনি তবে আমি আল্লাহকে এবং আল্লাহ রসুলকে অনেক ভালোবাসি তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন শোনো যাকে যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে সে তাদের সাথেই থাকবে সোহান আল্লাহ মানে আল্লাহ রসুলের সঙ্গে থাকবে তো আপনারা আমার না আল্লাহ সু প্রতি ভালোবাসা আছে না আমরা ইবাদত সঠিকভাবে করি কেন সবাই মিলে আপনারা তাহার যুদ্ধে দোয়া করতে পারেন না সবাই মিলে আমরা একা হাত তোলে দোয়া করতে পারি না যে আল্লাহ সুমন তালা আমাদেরকে রক্ষা করো এই জালিমদের কাছ থেকে এই জালিম তো আমাদের জন্য গিফট কারণ যে যত ইমানদার মানুষ তার প্রতি তত পরীক্ষা আসে নরেন্দ্র মোদী এটা আমাদের জন্য গিফট আল্লাহ সুমাতলার জন্য আমাদেরকে এটা নিয়ামত দিয়েছে এটা পরীক্ষা দিয়েছে এটা আপনি যত ভালো পরীক্ষা দেবেন তত বেশি সুন্দর অ্যাওয়ার্ড পাবেন আল্লাহ সুমাতালার কাছে তাহলে ভয়টা আপনার কথায় আপনি এত কেন এত ঘাবড়িয়ে গেলেন এনআরসি নিয়ে আরে মুসলমান কখনো ঘাবড়ায় নাকি আল্লাহ রসুল বলছেন যেখানে যে একজন মমিন ব্যক্তির পায়ে কাটাও ফুটে না যদি তার মধ্যে কোনো নিয়ামত না থাকে আল্লাহ হকবার দেখুন না কত ভাই যে কিছুদিন আগে মারা গেলেন আমাদের আলী বানাত আলহামদুলিল্লাহ উনি কী বলছেন যে আল্লাহ সোমান তালা আমাকে ক্যান্সার নিয়ামত হিসেবে দান করেছেন আল্লাহ সুতাল্লাহ গিফটেড মি ক্যান্সার সোহান আল্লাহ বেহামদি আল্লাহ আমাকে ক্যান্সার এর নিয়ামত দান করেছে কত বলো ভালো মানুষ হলে এই কথা বলতে পারা যায় তো এনআরসি হোক বা বিজেপি হোক বা আমাদের নরেন্দ্র মোদী এটা আমাদের আল্লাহ সুমাতাল তরফ থেকে গিফট আপনার ইমানের পরীক্ষা চলছে আপনি কতটা স্টে করতে পারেন কতটা ধৈর্য ধারণ করতে পারেন এটা আল্লাহ সুমতালার তরফ থেকে আপনার পরীক্ষা সো আখারে তার জন্য প্রস্তুতি নিন আজকে যে কথাটা আমি আর কথা অ্যাড করতে চাইছিলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখুন আমাদের বর্তমান শাসকদের যে কিছু বক্তারা রয়েছে প্রতিনিয়ত কিন্তু লাগামহীন লাগামহীন বক্তৃতা দিচ্ছে যেগুলো মুখে আনার মতো নয় এমন কিছু বক্তৃতা দিচ্ছে তো এগুলো হচ্ছে একটা আতঙ্ক সৃষ্টি করা জাস্ট একটা ভায়োলেন্স সৃষ্টি করা আর কিছু নয় আর বিভিন্ন জায়গায় দেখবেন কাকে পোলে বেঁধে যেমন তাবরেজকে পোলে বেঁধে হত্যা করা হলো আফরাজুলকে আপনার পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হল আশেপাকে মন্দিরের মধ্যে ধর্ষণ করা হলো পেয়েলু খানকে হত্যা করা হলো তারপরে আপনার কাঁখলাকে বাড়িতে ফ্রিজে গো মাংস আসে বলে তাকে হত্যা করা হলো এই সব হত্যাগুলা করার পরে কিন্তু তার ভিডিওগুলো তারা ছাড়ছে এটা গেলে একটা টেস্ট আপনার আমার ইমানের একটা টেস্ট আপনি আমি কি করছি তার একটা টেস্ট আপনি আমি কতটা ইউনাইটেড তার একটা স্টেট টেস্ট আর কিছু না এইগুলাকে কী করছে আমি আপনি সবে ভাইরাল করছি কেন আতঙ্ক সৃষ্টি করার জন্য তার মানে তারা যে হত্যা করছে ওই ভিডিওগুলোকে আমরা যাচাই বাছাই না করে এমনি ভাইরাল করে দিচ্ছি তার মানে আমরা আতঙ্ক ফেলাতে বা দেশাদগার্গি মানে কি বলবো আপনাকে সন্ত্রাসী কার্যকলাপ ফেলাতে বা আতঙ্কগ্রস্ত করাতে মানুষকে আমরা কিন্তু সাহায্য করছি আপনি আমি যদি ভিডিওগুলোকে ভাইরাল না করি আফরাজুলকে পুড়িয়ে মারল এটা তো ওখানেই শেষ হতো আপ তাড়ে জানিকে আঠারো ঘন্টা জবৎ পিটিএ মারল এটা তো ওখানেই শেষ হতো তাহলে এতটা আতঙ্কিত মানুষ হতো না আর এতটা ওই কুলাঙ্গারা সাহস পেত না আরও অন্য জায়গায় পিটিয়ে হত্যা করার ওটা আপনি আমি এটা এটা ওদের সাজেস্ট ওরাই মারছে ওরাই ভিডিও করছে এবার ছাড়ছে দিয়ে ওরা দেখাতে চাইছে দেখো আমরা অনেক বড় আমাদের অনেক শক্তি আছে প্রচুর ক্ষমতা আছে সো আমাদের উপরে কেউ কথা বললে একদম গর্দান উড়িয়ে দেবো এটা তাদের একটা আতঙ্ক সৃষ্টি করা জাস্ট ভায়োলেন ক্রিয়েট আর কিচ্ছু না তারা চাইলে তো সবাইকে মেরে দিতে পারে তাদের হাতে স্বাস্থ্য ব্যবস্থা তাদের হাতে মিলিটারি তাদের হাতে এভরি এভরিথিং তাদের তাদের হাতে তো তারা তো সব কিছু করতে পারে তারা তো নিমেষে যদি মুসলমান বিদ্বেষী হয় তাহলে মুসলমানদেরকে মেরে দিতেই পারে একটা করে ভ্যাকসিন দিয়ে দেবে মরে গেল মুসলমান চলে যাবে দুনিয়া থেকে সব পারে তারা সব বাই পারে বাট আমরা কিন্তু ওদের ওই আতঙ্ককে ছড়াচ্ছি খুব ভালো করে বুঝবেন কথাগুলো আমার আমরা কিন্তু ওই আতঙ্কগুলোকে ছড়াচ্ছি ওই আতঙ্কগুলো যদি আমি আপনি ভাইরাল না করি না ছড়াই তাহলে কিন্তু এতটা সাহস বাড়বে না এতটা সাহস পাবেন না পাবে না আপনি ভাবছেন যে হ্যাঁ আমার মুসলমান ভাইকে মারছে চলো আমি একশো জনকে ফরোয়ার্ড করছি তুমি দশজনকে ফরোয়ার্ড করো তুমি এক এক লাখজনকে ফরার্ড করো সো মুসলমানরা সোচ্চার হবে আরে ভাই এদেরকে এক জায়গায় আনতে পারবেন না যারা ভিন নিচে আর বুকে হাত বাঁধা নিয়ে ঝামেলা করে মারামারি করে মরে তিন তালাক একসঙ্গে বৈধ কি এক তালাক বৈধ এটা নিয়ে যারা মারামারি করে মরে যারা আমিন বলার কারণে মানুষকে মসজিদ থেকে বের করে দেয় আল্লাহর ঘর থেকে বের করে দেয় এদেরকে আপনি এক জায়গায় আনবেন এটাকে এক জায়গায় আনতে পারে আল্লাহ সুমান এতলা তার জন্য দোয়া করতে হবে যদিও ইটস নট পসিবল আই থিঙ্ক তারপরও এটার জন্য চেষ্টা করতে হবে একতাপূর্ণ হওয়ার জন্য ব্যবস্থা করতে হবে তাও হৃদের ভিত্তিতে একই জায়গায় আসার চেষ্টা করতে হবে সব ঠিক আছে অল আর ওকে কিন্তু জেনে না জেনে ভিডিও ভাইরাল করেন না জেনে না জেনে যে কোনো হত্যার ভিডিওকে আপনি ইন্টারনেটের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়ানো আপনার কোনো প্রয়োজন নেই এটা একটা জাস্ট ভায়োলেন্স যাতে করে মুসলমানরা দমে যায় যাতে করে বাংলার মানুষ দমে যায় সিমিলারলি ওই রকমই একটা ঘটনা সেটা হচ্ছে এনআরসি আপনারা আমরা সবাই কিন্তু জানি বলেন যে আসামে যে এনআরসি হলো উনিশ লক্ষ মানুষ কিন্তু আপনার এনআরসিতে বাদ পড়লো তারা সাতটা নিয়ার অ্যাবাউট সাতটা ডিটেকশান ক্যাম্পে আছে এবার আমি একটা ছোট্ট হিসাব করলাম আমি ম্যাথের শিক্ষক না আমার পড়াশোনা ইংরেজি নিয়ে আমি আসলে ম্যাথটা অত ভালো বুঝিও না তো মোটামুটি একটা কথা আমি হিসাব করে দেখলাম যে আপনার যে উনিশ লক্ষ মানুষ যে বাদ পড়েছে হ্যাঁ উনিশ লক্ষ মানুষ যে ডিটেকশন ক্যাম্পে আছে তো তারা তো সকালে উঠে কাজে যেতে পারবে না কেউ তো চাকরিতে যেতে পারবে না তো যদি তারা কাজে এবং চাকরিতে যেতে না পারে তাদেরকে খাওয়ানোর দায়িত্ব কে নেবে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো মাননীয় প্রধানমন্ত্রী খাওয়ানোর দায়িত্ব নেবে আমি হিসাব করে দেখেছি একজন ব্যক্তিকে যদি দুবেলা খেতে দেয় আর সর্বনিম্ন মানের খাবার যদি দেয় তাহলে কুড়ি টাকা করে লাগবে একবেলা তাহলে চল্লিশ টাকা করে যদি আপনার একদিনের খাবারের খরচ হয় পার ক্যান্ডিডেট পার ক্যাপিটে একজন ব্যক্তির পেছনে যদি চল্লিশ টাকা করে খাবার খরচ দেন আমাদের মাননীয় চকিদার জি তো তাহলে আমি হিসাব করে দেখেছি পার ডে সাত কোটি টাকার উপরে আপনার খরচ হবে শুধুমাত্র আসামে সাত ক্রোড় সাত কোটি তার উপরে তার উপরে হবে সাত কোটির উপরে হবে তো আমাদের ঘোষবাবু যে বলছেন যে ভারত আমাদের পশ্চিমবঙ্গে যদি এনআরসি করা হয় তো দু কোটি মানুষ বাদ যাবে তো দু কোটি মানুষকে যদি বাদ দেওয়া যায় তাহলে আমি তো হিসাব জানি না এবার আপনারা করে নিন চল্লিশ টাকা করে পার ক্যান্ডিডেট যদি এক মাস মাস পাঁচ মাস সাত মাস যদি রাখা হয় রাখতে তো হবেই প্রমাণ করার জন্য তারকে একটা সুযোগ দিতে হবে যেহেতু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত আছে সময় তো দিতে হবে তাহলে অবস্থাটা কি হবে আচ্ছা বর্তমানে কিন্তু আমাদের দেশের টাকার মান বাংলাদেশের চেয়ে কম মানে আমরা বাংলাদেশের চেয়ে পিছিয়ে গিয়েছি ভারতবর্ষ একটা উন্নতশীল দেশ ছিল কিন্তু আজকে আমরা একশো বছর পিছিয়ে গিয়েছি আমাদের মোদীজি করেছে আমাদেরকে এটা তার জয় শ্রীরামবালা ভক্তরা যদিও জয় শ্রীরামদেরকে এখন রাস্তা দেখা যাচ্ছে না তারা মনে হয় একাত্তর সালের আগে জমির দলিল নিয়ে ব্যস্ত আছে যাক থাকতে দেন যে যে যেখানে ব্যস্ত আছে আলহামদুলিল্লাহ থাক কিন্তু আমার কথা হলো যে ওই যে প্রতিদিন সাত কোটি টাকার উপরে করে খরচ হচ্ছে এমনি তো রাজস্ব ফাঁকা রিজার্ভ ব্যাঙ্কে হাত দিয়েছে এই প্রথম প্রধানমন্ত্রী এই আমাদের প্রথম প্রধানমন্ত্রী যার বিরুদ্ধে বুদ্ধিজীবীরা কলম ধরেছে স্টাররা কলম ধরেছে গোটা পৃথিবী থেকে ঘৃণীত একটা একটা মানুষ আল্লাহ সোম আমাদেরকে গিফট করেছে তো আসলে কি অবস্থা একবার ভাবুন আপনি আমি এনআরসি নিয়ে টেনশন করব না আপনার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ভারতবর্ষের আপনি থাকবেন ভারতবর্ষে কেউ আপনাকে তাড়াতে পারবে না কেউ আপনাকে তাড়াতে পারবে না কারণ দেশের আইন এখনও অন্ধ হয়ে যায়নি দেশের পুলিশ প্রশাসন সাময়িকভাবে কোনো পার্টির হয়ে থাকে কথা সত্য বিচারালয় সাময়িকভাবে কোনো পার্টির হয়ে থেকে কোথাও সত্য সাময়িকভাবে যেমন গোটা পৃথিবী দেখলো তাব্রেজান ছাড়িকে পিটিয়ে মারা হলো অথচ চার্জশিট রিপোর্ট বলছে যে তার হার্ট এটাকে মৃত্যু হয়েছে এটা ভারতবর্ষে সম্ভব যে দেশে গোবর খুঁজলে নাকি কহিনুর হীরা পাওয়া যায় গরুর হাত পিঠের উপর হাত ফেরলে নাকি আপনার কি বলছে ওকে পেশার ঠিক হয় বিপি ঠিক হয় গরুর মু পেশাব পান করলে আপনার আটচল্লিশ রকমের রোগ সেরে যায় এটা তো সেই ভারতবর্ষ ইহা সবকিছু হে ভাই সব কিছু এখানে ঘটবে হবে এটা তবে এনআরসি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই এনআরসি নিয়ে আসামে যে অবস্থা হয়েছে খুব শীঘ্রই আপনার রাজস্ব তো ফাঁকা হয়েছে দেখেন রিজার্ভ ব্যাঙ্কও শেষ হয়ে যাবে একবারে দেউলিয়া হয়ে ভিক্ষার ঝুলি হাতে ধরবে আমাদের দেশের মানুষের আর সে চাপটা আপনারা আমার মাথার উপরে আসবে আপনারা আমাদের মাথার উপরে আসবে আমরা দিশে আরা হয়ে যাব সো এনআরসি এনআরসি করে টেনশনের কোনো কারণ নেই এন করা অনেক টাফ ব্যাপার আর যদি এনআরসি হয় তাহলে একাত্তর সালের আগের জমির দলিল যদি কেউ মানে পেশ করতে হয় তাহলে পশ্চিমবঙ্গে আমরা চাই আলহামদুলিল্লাহ নরেন্দ্র মোদীকে ওইখান থেকে আবেদন যে ভাই সাহেব আপ জলদি এনআরসি কা বন্দোবস্ত কি কারণ একাত্তর সালে যখন বিনিময় পোথা হয় বাংলাদেশের সাথে ওই বিনিময়ের সময় এদেশ থেকে হিন্দুরা আপনার মানে ওই ওই বাংলাদেশে এদেশ থেকে মুসলমানরা বাংলাদেশে চলে যায় আর বাংলাদেশ থেকে হিন্দুরা এ এদেশে চলে আসে তারা মনে করে হিন্দুস্তান আমাদের দেশ আর এদেরকে তাড়ানো হয় যে তোমরা ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে চলো তারা চলে যায় বাংলাদেশে এবং বাংলাদেশে গিয়ে তারা বসবাস করতে শুরু করে তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় আলহামদুলিল্লাহ হোক তবে এখানে যদি এনআরসি হয় তাহলে ধরে নেবেন যেখানে সিক্সটি পারসেন্টের উপরে হিন্দুরা থাকবে এনআরসি লিস্টে সো তারা যদি মনে করে তাদেরকে আবার পাঠাবে তো পাঠাক আপত্তি নেই আমাদের কোনো সমস্যা নেই তবে হিন্দু মুসলমান নয় আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে এনআরসি করে কোনো লাভ নেই এটা একটা দিখোয়া ও রাজস্ব ফাঁকা করে দিয়েছে ও এখন ভিকারি হওয়ার পথে বিদেশ সুইস ব্যাঙ্ক কোনো লোন দিতে চাইছে না মানে বিদেশ কোন দেশের দোষ দেশ আর কি বিশ্ব যে সংস্থা তারা ভারতবর্ষকে লোন দিতে চাইছে না আমরা অলরেডি দেউলিয়া ভারতবর্ষ অলরেডি দেউলিয়া হয়ে গেছে অতএব মহাবিপদ আমাদের উপরে মানে পেট্রোল হয়ে যায় আমাদের আমাদেরকে কিনতে হবে পেট্রোলের দাম আকাশ ছোঁয়া হবে সব কিছু ভোগ দাম আকাশ ছোঁয়া হবে যত বিপদ আমাদের নীরব মোদী নীরবে থেকে যাবে বিজয় মালিয়া ও দেশে গিয়ে মালা পাবে আর এরকমই আমাদের চৌকিদার পাহারা দিতে থাকবে তো চৌকিদার আমরা এমন লোককেই করলাম তো যিনি চোর নিজেই নিজেই বলছেন মানে নিজেই যিনি চৌকিদার আমরা হিসাব করে দেখছি চোর অর্থাৎ টেনশান করার কিছু নেই তবে কারুর যদি নাম ভুল করা থাকে কারুর থাকে বললেও আবার লজ্জাজনক একটা ব্যাপার সবারই থাকবে তো এইটা নিয়ে টেনশানে কোনো ব্যাপার নেই ধীরে 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 কাজ করুন আধার ঠিক করার জন্য আধার রাত থেকে অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই যেমন রানু মণ্ডলের গান সবাইকে কানটা ঝালাফালা করে দিয়েছে এনআরসিও মানুষের বিবেক বুদ্ধি যেন কেড়ে নিচ্ছে এমন অবস্থা বরং দায় করুন আল্লাহ সোমাদার দিকে ফিরে আসুন আর আপনার নামের যে সংশোধন সেটাকে ধীরে ধীরে করুন আমি এবং আমার সাথে যত মানুষ আছে আমাকে যারা চেনে জানে মোটামুটিভাবে আলহামদুলিল্লাহ এখনও কেউ আমরা রেডি হয়নি যে আমাদের কাগজপত্র দিতে হবে বলে সময় আছে হাতে আছে অত টেনশনের কারণ নেই প্রচুর সময় রয়েছে হাতে ধীরে ধীরে কাজ করুন তবে ভোটার আইডি কার্ডের যে কাজ চলছে ওর সাথে এনআরসির কোনো সম্পর্ক দূরতম সম্পর্ক নেই আধার কার্ড দিয়ে বাঁচতে পারবেন না কারণ একশো টাকা দিলে আধার কার্ড পাওয়া যায় আমাদের এখানে এমন সিচুয়েশান অতএব ওই বাবার সঙ্গে নামের যে মিলটা সেটা আছে কিনা একটু চেষ্টা করবেন সলাতের ওয়াক্ত হয়ে গেছে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কেহত